এসএসসি পরীক্ষার রসায়ন বিষয়টি যেসব শিক্ষকরা ক্লাসে পড়াচ্ছেন তারা এই ভিডিওগুলো ফলো করলে ক্লাসে খুব সহজেই লেসন প্ল্যান করে পড়াতে পারবেন। শিক্ষকদের জন্য গভর্নমেন্ট থেকে টিটিসি এর অধীনে যে ট্রেনিংটি দেওয়া হয় সেই বই থেকেই এই কন্টেন্টগুলো বানানো হয়েছে। ভিডিওগুলো TQI2 প্রজেক্টের আওতায় NCTV-র সামগ্রিক তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে, যে প্রজেক্টের টেকনিক্যাল পার্টনার ছিল EATL। পাঠ পরিকল্পনা, ধাতু সংকর, ওরিয়েন্টেশন। চাল ডাল মিশিয়ে খিচুড়ি রান্না করা হলে ওই খিচুড়ির বৈশিষ্ট্য চাল অথবা ডাল থেকে ভিন্ন হয় কি? দুই বা ততোধিক ধাতু মিশালে কি হতে পারে বলে তোমরা মনে করো? শিখন ফল, সংকর ধাতু কি তা বলতে পারবে, সংকর ধাতুর বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, কতিপয় সংকর ধাতুর ব্যবহার উল্লেখ করতে পারবে। পূর্ব জ্ঞান যাচাই কৌশল ও প্রশ্ন, ধাতু কাকে বলে, একাধিক ধাতু মেশালে কি হতে পারে বলে তোমরা মনে করো? কিছু ছবি, জাহাজ, থালা, স্বর্ণ অলঙ্কার, মুদ্রা ইত্যাদি দেখিয়ে প্রশ্ন করবে যে এগুলো কি দিয়ে তৈরি এবং কেন। বিষয়বস্তু বা ধারণা, এক দুই বা ততোধিক ধাতু সংযুক্ত মিশ্রণে যে কঠিন পদার্থ উৎপন্ন হয় তাকে সংকর ধাতু বলা হয়, এক ধাতু ও সংকর বলা হয়। মূল ধাতু হতে সংকর ধাতুর ভৌত গুণাগুণ ভিন্নতর হয়, অর্থাৎ সংকর ধাতুর রং, নমনীয়তা, প্রসারণ ক্ষমতা, তড়িৎ পরিবাহিতা ইত্যাদি। দুই, সংকর ধাতুর গলনাঙ্ক মূল ধাতুর গলনাঙ্ক থেকে কম হয়, সংকর ধাতুতে ধাতু সমূহ সাধারণত নির্দিষ্ট অনুপাতে সংযুক্ত হয়, যেমন ব্রোঞ্জে কাঁসা এর কপার 90% এবং টিন 10%। শিক্ষার্থীর কাজ, শিক্ষার্থীরা তাদের ধারণা তুলে ধরবে এবং আলোচনায় সংকর ধাতু সম্পর্কে নতুন তথ্য গ্রহণ করবে। উড়োজাহাজের ছবি দেখিয়ে এটি কি দিয়ে তৈরি এবং কেন তা লিখতে হবে। গয়নার ছবি দেখিয়ে এতে কি কি ধাতু আছে এবং কেন তা লিখতে বলবেন। বিভিন্ন দলে সংকর ধাতুর ব্যবহার আলোচনার মাধ্যমে বের করার চেষ্টা করবে এবং তা উপস্থাপন করবে। শিক্ষক যেভাবে সহায়তা করবেন, শিক্ষার্থীদের পূর্ব জ্ঞানের ভিত্তিতে সংকর ধাতুর সংজ্ঞা আলোচনা করবেন। শিক্ষক চিত্র ও উদাহরণের মাধ্যমে মূল ধাতু ও সংকর ধাতুর বৈশিষ্ট্য তুলে ধরবেন। কতিপয় সংকর ধাতুর ব্যবহার নির্ণয়ের জন্য দলগত কাজের সঠিক নির্দেশনা দিবেন এবং প্রতি দলের কাজ উপস্থাপন শেষে আলোচনার মাধ্যমে তাদের ভুল সংশোধন করে দিবেন। মূল্যায়ন কৌশল, আজকের পাঠের শিখন ফলের উপর ভিত্তি করে কিছু ছোট প্রশ্ন করব। নমুনা প্রশ্ন, এক সংকর ধাতু কাকে বলে, দুই কাঁসাতে কোন কোন ধাতু আছে, তিন দুরা ডুল সিম সংকর ধাতু কি কাজে ব্যবহার করা যায়। পদ্ধতি উপকরণ, বিভিন্ন চিত্র প্রদর্শন, দলীয় কাজ, আলোচনার প্রশ্ন উত্তর। মূল্যায়নের মানদণ্ড, উত্তরের সঠিকতা, দলীয় কাজে অংশগ্রহণের মাত্রা ও উপস্থাপন দক্ষতা। পাঠের সারসংক্ষেপ, শিক্ষার্থীদের আজকের পাঠের সারসংক্ষেপ করতে বলা হবে এবং প্রয়োজনে শিক্ষক সহযোগিতা করবেন। বাড়ির কাজ, সংকর ধাতু তৈরির কারণ ও ব্যবহার ব্যাখ্যা করো। হ্যান্ড আউট, মানুষ সর্বপ্রথম কপার ধাতু নিষ্কাশন করেছিল, ওই সময়কালে তম্রযুগ বলা হয়। ওই সময়ের মানুষ গহনা, তম্র এবং যন্ত্রপাতি তৈরিতে কপার ব্যবহার করত। তামা নরম, বিধায় তামা দিয়ে তৈরি অস্ত্র ও যন্ত্রপাতি বেশি কষ্টকর ছিল না। কপারের সাথে সামান্য পরিমাণ ধাতব টিন মিশালে কপারের কাঠিন্য বহুলাংশে বৃদ্ধি পায়। কপার ও টিনের মিশ্রণে উৎপন্ন ধাতু সংকর হল ব্রোঞ্জ। দুই বা ততোধিক ধাতু নির্দিষ্ট পরিমাণে একসঙ্গে গলিয়ে কিংবা দুই বা ততোধিক ধাতুকে পৃথক পৃথক পাত্রে গলিয়ে গলিত ধাতুকে নির্দিষ্ট পরিমাণ মিশিয়ে সংকর ধাতু তৈরি করা হয়। সংকর ধাতু একক ধাতু থেকে ভিন্ন গুণ সম্পন্ন হয়, যেমন তামা 10% টিন ও তামা 90% এবং টিন 10% মিশে ব্রোঞ্জ বা কাঁসা উৎপন্ন হয়। এতে তামার ক্ষয় অনেক কমে যায়। খাদ্যদ্রব্য কাঁসার পাত্রে রাখলে তামা দ্রবীভূত হয় না, ফলে তামার বিষক্রিয়া হয় না। দুই, সংকর ধাতুর কাঠিন্য বেড়ে যায়, যেমন
তামা নরম ধাতু, কিন্তু কাঁসার কাঠিন্য তামার তুলনায় বেশি। অনুরূপভাবে লোহার সংকর ধাতু অ্যালকিনের কাঠিন্য লোহার চেয়ে বহুগুণ বেশি। অ্যালকিনের ধাতুতে পরিমাণ আয়রন 50%, অ্যালুমিনিয়াম 20%, নিকেল 20% এবং কোবাল্ট 10%। তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা বাড়ানো বা কমানো জন্য সংকর ধাতু ব্যবহার করা হয়। নমনীয়তা ও সম্প্রসারণশীলতা, ঘাত সহনশীলতা ইত্যাদি নিয়ন্ত্রণ করার জন্য সংকর ধাতু ব্যবহার করা হয়। যেমন খাঁটি স্বর্ণ নরম, বিধায় এর সাথে কপার বা রূপা মিশ্রিত সংকর গহনা তৈরিতে ব্যবহৃত হয়। 24 ক্যারেট স্বর্ণ 100% স্বর্ণ, 21 ক্যারেট স্বর্ণ 87.5% স্বর্ণ এবং 12.5% কপার সহ অন্যান্য ধাতু থাকে। 22 ক্যারেট স্বর্ণে 91.67% স্বর্ণ এবং 8.33% কপার সহ অন্যান্য ধাতু থাকে। পদ্ধতি ও উপকরণ, বিভিন্ন চিত্র প্রদর্শন, দলীয় কাজ, আলোচনা, প্রশ্ন উত্তর। ক্ষয় নিবারণের জন্য বাতাসে আর্দ্র বাতাসে লোহাতে মরিচা পড়ে। ধাতব লোহার 99% এবং 1% অধাতব কার্বন মিশিয়ে সংকর ধাতু স্টিল তৈরি করে, যা মরিচাবিহীন এবং ছুরি, কাছে, ঘড়ির, স্পিং, জাহাজ, যানবাহন, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। মরিচাবিহীন ইস্পাত, যেমন এতে থাকে লোহা 74%, ক্রোমিয়াম 18%, নিকেল 8%। কাঁটা চামচ অস্ত্র বাজারে যন্ত্রপাতি তৈরিতেও ব্যবহার করা হয়। জারণ ক্রিয়া কমানোর জন্য লোহা অ্যাসিড দ্বারা আকৃষ্ট হয় ও কিছু লোহার সংকর ধাতু অ্যাসিড রাস্তার পাত্র হিসেবে ব্যবহৃত হয়। শিক্ষকের যোগ্যতা, বিষয়বস্তু পরিপূর্ণ জ্ঞান প্রদর্শন করা, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করা, শিক্ষণ কৌশল ও দক্ষতা সংক্রান্ত বিষয় জ্ঞান অনুধাবন ও প্রয়োগ করা।